হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আজকে আমি আপনাদেরকে টক পাতার ভর্তার রেসিপিটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে টক পাতার ভর্তার রেসিপিটা শুরু করা যাক। টক পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে একটি হাঁড়িতে প্রথমে টক পাতা আর জালি পাতা সেদ্ধ করে নিব। আর আমি এখানে টক পাতাটা বেশি দেওয়ার কারণে অনেক টক হয়ে যাবে, সেই কারণে এখানে অল্প কিছু জালি পাতা অ্যাড করেছি। তো এখন আমি এতে দিয়ে দিব লবণ। আমি লবণটা দিয়ে দিয়েছি আর এখন সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। টক পাতাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নিব। আমি এখানে 4-5 টুকরা পেঁয়াজ, 7-8 টুকরা রসুনের কোয়া আর 8-9টা মরিচ দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব, কিন্তু মরিচটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ফ্রেন্ডস, মরিচটা এখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ফ্রেন্ডস, টক পাতাটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে কোনো এক্সট্রা পানিও ইউজ করিনি। টক পাতার মধ্যে যে পানি ছিল সেটা দিয়েই এই টক পাতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝখান দিয়ে আমি একবার ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন আমি এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে শিম পাতায় ভর্তাটা বানিয়ে নিব। টক পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু মরিচের ফাঁকি আগে যে করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিয়েছি আর আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে খাবো দেখে আরও 2টা মরিচ দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি। মরিচটা ভালোভাবে পিষে নিয়েছি, এখন আমি এতে রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এখন আমি রসুনের কোয়াগুলোকেও মরিচের সাথে ভালোভাবে পিষে নিচ্ছি। মরিচ আর রসুনের কোয়াগুলো ভালোভাবে আমি পিষে নিয়েছি, এখন আমি এতে সেদ্ধ করে নেওয়া টক পাতাগুলো দিয়ে দিচ্ছি আর টক পাতাটা দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি। ফ্রেন্ডস, লক্ষ্য করুন আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, কারণ টক পাতা সেদ্ধ করার সময় আমি সেখানে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তাই এখন আর কোনো লবণ দিইনি। এখন আমি পেঁয়াজের টুকরোগুলো নিয়ে নিয়েছি আর পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে বেটে তারপরে এই টক পাতার ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে আমি পরিবেশন করে নিব, আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই। তৈরি হয়ে গেল টক পাতার ভর্তা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এটা বাসায় একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না এর টেস্টটা কতটুকু। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।